গতকাল সকাল থেকেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। তিনি নাকি রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসির। বৃহস্পতিবার 16 নভেম্বর দুপুরের পর চিকিৎসা শেষে বাসায় যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। বর্তমানে সুস্থ আছেন তানজিন তিশা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। বাসায় ফিরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসের শেষে ইংরেজিতে মুশফিকার রহমান এর নাম লেখা। ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তিশার এই পোস্টে কেন তার নাম? এর উত্তর অবশ্য এখনও মেলেনি। তবে নেটিজেনদের একাংশই বলছেন লেখাটি ফারহানের। এ নিয়ে চলছে জোর আলোচনা সমালোচনা। এর আগে তিশা তার স্ট্যাটাসে লেখেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সুস্থ। আরও একটু বিষয়ে বলতে চাই, আমার বাবা গত 2 বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবনে নেব না। সবাইকে একটি বিষয় বলতে চাই, যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে, স্পেশালি আমার ফিমেল মেল কো আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ, যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ।